লিচুর উপকারিতা ও ক্ষতিকর দিক। প্রথম পাবনা অনলাইন ডেস্ক। লিচু আমাদের শরীরের হাজারো উপকার করে, তবে তা মাত্রাতিরিক্ত খাওয়া উচিত নয়। বাজারে এখন ফলের সমাহার, হরেক রকম দেশি ফলের ঘ্রাণে সুরভিত আশপাশ। পাকা আমের সঙ্গে রসালো টসটসে লিচু আমাদেরকে আকৃষ্ট করে। এসব দেশি ফল যেমন মুখরোচক, সঙ্গে রয়েছে নানা গুণে সমৃদ্ধ। লিচু আমাদের শরীরের হাজারো উপকার করে, তবে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা নয়। লিচুতে যত উপকার, লিচুতে রয়েছে ভিটামিন এ ও সি, নানা খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফলেট, যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি আমাদের রক্ত ও নালীর চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বৃদ্ধি করে। তাই লিচু সেবনের একটি উপকার হলো রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা। ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পাই। মাত্রাতিরিক্ত লিচু খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। রক্তের গ্লুকোজ কমে যায়, লিচু আমাদের রক্তের গ্লুকোজ কমাতে সহায়তা করে। তাই পরিমাণে বেশি খেয়ে ফেললে তা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, বিশেষত ইফতারের সময় এমনটি করলে। যাদের ডায়াবেটিস আছে, যারা ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করেন, তারা লিচু গ্রহণে সাবধান থাকা উচিত। কারণ ওষুধ এমনিতেই রক্তে গ্লুকোজ কমিয়ে রাখে, সঙ্গে লিচুও যদি একই কাজ করে তাহলে যে কোনো বিপত্তি ঘটতে পারে। ছোট বাচ্চারা লিচু গ্রহণ করলে কোনো অবস্থাতেই খালি পেটে খাওয়া উচিত নয়, পরিণাম ভয়াবহ হতে পারে এতে। রক্তচাপ পড়ে যাওয়া। মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট হওয়া, বুক ধরফর করা, মাথা ঘোরানো, বমি ভাব ইত্যাদি হতে পারে। লিচু একটি গরম ফল। গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার ব্যালেন্স নষ্ট হয়, ফলে গলা ব্যথা হওয়া, মুখের ভিতরে ক্ষত হওয়া, এমনকি নাক দিয়ে রক্তপাত হতে পারে, বিশেষ করে আমাদের দেশের বর্তমান আবহাওয়ার কারণে। লিচু খেলে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। লিচু একটানা বেশ কয়েকদিন পরিমাণের বেশি লিচু খেলে নানা রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, লুপাস ইত্যাদি রোগ থাকলে তা বেড়ে যেতে পারে অতিমাত্রায় আমাদের ইমিউনিটি বেড়ে যাওয়ার ফলে। সার্জারির রোগীদের অতিরিক্ত লিচু খাওয়ার ঝুঁকি। রক্তচাপ এবং রক্তের গ্লুকোজের উপর সরাসরি প্রভাব থাকাতে যাদের সার্জারির প্রয়োজন, তারা সার্জারির পূর্বের 2 সপ্তাহ এবং পরের 2 সপ্তাহ লিচু খাওয়া থেকে বিরত থাকা উচিত। লিচু ওজন বৃদ্ধি করে। প্রতি 100 গ্রাম লিচুতে 66 ক্যালোরি রয়েছে। পরিমাণে বেশি লিচু খেলে তাই যে পরিমাণ ক্যালোরি জমা হয় তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে তাতে আমাদের ওজন বেশ ভালোভাবেই বৃদ্ধি পায়। অন্যান্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি। লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি অ্যাসিড নেই, ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে। তাই আমাদের সবার উচিত পরিমিতভাবেই লিচু খাওয়া।